নমস্কার বন্ধুরা, করবিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা রান্না নিয়ে এসেছি, এটা মাছে কালিয়া, রুই মাছে। এটার জন্য যা লাগবে সেগুলো হলো, আমি 8 পিস রুই মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি। মাছের কারিটা বানাবার জন্য যে মশলাগুলো লাগবে, আমি 3টে তেজপাতা নিয়েছি, একটুখানি গোটা জিরে আর মেথি নিয়েছি, শুকনো লঙ্কা 4টে, কাঁচা লঙ্কা 3টে, শাহ জিরে আছে, রসুন 8 কোয়া আছে, আদা ম্যাশ করা 2 চামচ আছে, এইটা গরম মশলা 1 চামচ, ধনে জিরে 1.5 চামচ, হলুদ 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, ধনে 1.5 চামচ, লবণও এই চামচে 1.5 চামচ মতো আছে, 2টো টমেটো পেস্ট করা আছে, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কোচানো আছে, আর কিছুটা তেল নেওয়া আছে। দেখুন বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা ঢেলে দিচ্ছি কিছুটা মাছটা ভাজার জন্য। আমি এবার যেভাবে রান্নাটা করব সেটা করে দেখাচ্ছি। প্রথমে আমি মাছটা ভেজে নেব, যেন তেলটা একটু গরম হোক। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু সুন্দর করে ভেজে নেবো, একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো আমি এবার একটু উল্টে দিচ্ছি। আবার একটু চাপা দিয়ে দেবো, মিক্সির মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি একটু পেস্ট করে নিয়ে নেব। দেখুন রসুনগুলো আমি জাস্ট একবার শুধু নাড়িয়ে তুলে নেব। এবার গরম তেলের মধ্যে আমি তেজপাতা, একটু চিনি, সামান্য একটু রঙের জন্য দিয়েছি মেথি গোটা আর জিরে একটুখানি গোটা, আর 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেঙে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য। দেখুন চিনিটা আমার গলতে আরম্ভ করেছে আস্তে আস্তে, ধীরে ধীরে অন্য মশলাগুলো ভাজা হয়ে গেছে, ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভেজে নেবো কিছুক্ষণ। দেখুন আমার পেঁয়াজগুলো সব লাল লাল ভাজা হয়ে গেছে, এর থেকে সামান্য একটুখানি পেঁয়াজ তুলে আমি অন্য মশলার সঙ্গে, গ্রেভির সঙ্গে ঘন হওয়ার জন্য বেটে নিয়েছি। এইবার এই বাকি মশলাগুলো হলুদ এগুলো তেলের মধ্যে দেব কালারটা আসার জন্য, আর এই লঙ্কা গুঁড়ো কাশ্মীরি এগুলো দিয়ে দিলাম। আগে তো একটু চিনি দিয়েছি দেখেছেন, কালারটা আসার জন্য। দেখুন রঙটা পুড়ে যাবে এবার, তাই এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু মশলাটা আস্তে ধীরে কষে নেব। দেখুন মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, 50%। এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি এখন লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে নাড়িয়ে এবার আমি টমেটো পিউরিটা, যেটা মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম 2টো টমেটো, সেটা দিয়ে দিচ্ছি। আপনি যত ধীরে ধীরে মশলাটা কষবেন
তত আপনার তরকারির কালারটা সুন্দর হবে আর তেলটাও আস্তে আস্তে বেরিয়ে আসবে। তাড়াতাড়ি করলে তেলটা পুড়ে চলে যায়, তখন আর তেলটা ভাসা হয় না। সেই জন্য আমি আস্তে করেই একটুখানি কষবো। এটা নাড়িয়ে দিয়েছি, আবার একটুখানি সময়ের জন্য চাপা দিয়ে দেব। দেখুন ফুটতে আরম্ভ করেছে, চাপা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে এটা হবে। দেখুন আমার মশলাটা কষে কষে পুরো তেল বেরিয়ে গেছে আর কতটা শুকনো হয়ে গেছে, পেঁয়াজগুলো পুরো গলে গেছে, গ্রেভিটা এখানেই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। এই বাটি দু বাটি জল দিয়ে দিচ্ছি। দু বাটি জল, এই বাকি লবণটা আমার মাপে লবণটা দিয়ে দিলাম। গরম মশলাটা পরে দেবো, এবার একটু নাড়ব। আর একটুখানি জল দেব, আমার অনেকগুলো মাছ আছে তাই। আর এক বাটি জল যোগ করছি, এটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব। মশলাটা ভালো করে নাড়িয়ে দিয়েছি, দিয়ে একটুখানি সময় চাপা দেব ফোটার জন্য। দেখুন ঝোলটা আমার টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি মাছগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকনাটা আমি তুলে দিচ্ছি। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব। দিয়ে আর একটুখানি এক মিনিট মতো রেখে, তেলটা দেখুন সব বেরিয়ে গেছে, আর এক মিনিট মতো রেখে দেখুন আমি গরম মশলাটা দেওয়ার পরে 10 মিনিট গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন, তেলটা পুরো ভেসে গেছে উপরে। দেখুন আমার মাছের কালিয়াটা কমপ্লিট, একদম বিয়ে বাড়ির মতো রান্না হয়েছে। আপনারা করে দেখবেন, আশা করি আপনাদেরও এত সুন্দরই হবে। এখন আমি পরিবেশন করছি। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক আর শেয়ার করে দেবেন, যাতে নতুন নতুন রান্না এলে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।